যুদ্ধ নয়, শান্তি চাই। বিশ্ব শান্তির প্রার্থনা ও কামনায় এবার নদিনে নটি দুর্গাকে পূজা করছেন মেদিনীপুর শহরের গণপতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কমিটির কর্মকর্তারা জানান, প্রধান দুর্গা প্রতিমার যেমন ষষ্ঠী থেকে পুজো হয় তাই হবে, তারই পাশাপাশি নদিনে পূজিতা হবে নবদুর্গা। প্রতিপদ থেকেই যথাক্রমে শিলাপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমান্ডা, স্কন্দমাতা, কাত্তায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হবে দেবী দুর্গা। ইতিমধ্যেই প্রতিপদ থেকেই পুজো শুরু হয়েছে এই পুজো কমিটির মণ্ডপে। বিশ্ব শান্তি ও সংসারের মঙ্গল কামনায় এবার এই পুজো কমিটির নবদুর্গা পূজার আয়োজন। 25 বৎসরের পুজো গণপতিনগর সার্বজনীন, এবার রজত জয়ন্তী বর্ষ। এই রজত জয়ন্তী বর্ষের আমাদের পরিকল্পনা হচ্ছে মায়ের নয়টি রূপ অর্থাৎ নবদুর্গা এবং মূল মাকে নিয়ে মোট 10টি দুর্গার আমাদের পুজো। পুজো শুরু হচ্ছে মহালয়ার পরের দিন অর্থাৎ আজ প্রতিপদ থেকে। প্রতিপদে পূজা হচ্ছে শৈলপুত্রী, প্রতিপদের পরের দিন আছে আমাদের ব্রহ্মচারী, তারপরে চন্দ্রঘণ্টা, তারপরে কুষ্মান্ডা, তারপরে স্কন্দমাতা, তারপর কাত্তায়নী, তারপর কালরাত্রি, তারপর মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী, এবং অবশেষে আমাদের মূল মায়ের পুজো ষষ্ঠী থেকে যেভাবে শুরু হয় সেভাবে শুরু হবে। আমাদের এই মায়ের যে নয়টি রূপ, এই যে নয়টি রূপের মাধ্যমে আমরা বিশ্বের কাছে তথা সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে যে বার্তা দিয়েছি, যুদ্ধ নয় শান্তি চাই, এবং সর্বোপরি সকলের মঙ্গল কামনা করা হয়েছে। সকলের মঙ্গল কামনায় মায়ের নয়টি রূপের মূর্তির এবছর আমরা পুজোর আয়োজন করেছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।